ওকে তো গত ক্লাস পর্যন্ত আমরা যেটা মোটামুটি সবগুলো কাজে অল্প বিস্তর করা শেষ করেছিলাম তো আজকে আবার একটা নতুন রিকোয়ারমেন্ট আসছে আমাদের কাছে সেটা হচ্ছে আমাদের কতুবুদ্দিন সাহেব করছে সো সেই রিকোয়ারমেন্টটাকে চেষ্টা করি ফুলফিল করতে রিকোয়ারমেন্টটা হচ্ছে আমরা যখন সেলস করতে যাই তখন যেটা স্টকের বেশি আমরা সেলস করতে পারতেছি এখনও পর্যন্ত সে আমার স্টকে আছে পাঁচটা আমি দশটা ওই প্রোডাক্ট সেল করে ফেলতেছি সেটা সম্ভব হচ্ছে আমার এখানে তো এই জিনিসটা তো হওয়া উচিত ছিল না তাই না তাইলে আজকে আমরা যেটা করব এই ব্যাপারটাকে আমরা সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে তো চ্যালেঞ্জ শুরু করি তাহলে আমি নেভিগেশন প্যান থেকে সেলস পার্টটুকুকে ওপেন করে নিচ্ছি ওকে তাহলে এই কোয়ান্টিটিতেই আমাদেরকে কোনো একটা মেথড অ্যাপ্লাই করতে হবে তাই না তার মানে রাইট ক্লিক করে ইভেন্টে গিয়ে আমরা একটা ফোকাস ইভেন্ট তো আগেই দেওয়া আছে না ফোকাস লস্ট ওকে সো ফোকাস লস্ট ইভেন্টের মধ্যেই আমরা এই মেথডটাকে পুশ করার চেষ্টা করব মানে কি মানে লিখে যখন আমরা বের হইতে যাব তখনই আমাদের যেখানে জন্য সে আটকে দেয় এবং আটকে দেওয়ার পরে আবার তার মাউসের কার্সর আমরা আবার এখানে ব্যাক করে নিয়ে আসবো ওকে তাহলে বেশ কিছু মেথড লাগবে আমাদের তো মেথডটা আমরা উপরে বানাই দেন এখানে কল করে দিই হ্যাঁ তাহলে আমাদের কোডটা একটু ইজি ইজি হবে আর কি আচ্ছা তার আগে আমি একটু দেখি আমরা স্টক বের করছিলাম না স্টক অ্যামাউন্ট ওটা যেন কোর্ট থেকে বের করছিলাম কোনো মেথড বানাইছিলাম দেখি এটা ব্যবহার করছি আমরা এইখানে ওকে তাহলে এখানে আমরা একটা ভ্যারিয়েবল ধরব পাবলিক স্ট্যাটিক স্টক অ্যামাউন্ট জিরো আচ্ছা কী যেন বলতে একটা আমাদেরকে ডেটা টাইপই দেয় নেই ওকে সো স্টক অ্যামাউন্ট ওকে ফাইন সো চলেন কোথায় যেন ব্যবহার করছিলাম ওই লেভেলটাকে হয়ে যায় এবার এইখানে তার মানে এই ফ্লোট এইটাকে আমি এখান থেকে সরিয়ে দিয়ে এখানে আমি দিলাম স্টক অ্যামাউন্ট এখানে দিলাম আমি স্টক অ্যামাউন্ট এর মানে কি আর মানে হচ্ছে এই স্টক অ্যামাউন্ট যে আমি গ্লোবালি ধরে আসলাম তা মানে ওই ভ্যারুয়েবলটাকে আমি যে কোনো জায়গা থেকে ওই ভ্যালুটাকে ক্যাচ করতে পারবো বুঝতে পারছেন কারণ আমার তো সেলস করার সময় এটা আবার লাগবে কারণ যেহেতু আমি ডিফারেন্ট মেথড বানাবো এই জন্য ভ্যারিয়েবলটাকে আমি গ্লোবাল করে রাখলাম হ্যাঁ ওকে তো চলেন শুরু করি এইখানে একটা মেথড বানাচ্ছি কী যেন মেথডের নাম হবে আমাদের পাবলিক ট কি আরে সর্বনা ট্রাভেলসে তো না হ্যাঁ কি ঠিক আছে বড় নাম দিলাম যেন আমাদের বুঝতে সুবিধা হয় যে কি কাজ করবো এটার মধ্যে তো চলেন শুরু করা যাক তাহলে প্রথমে আমি বলবো ইফ আচ্ছা এটাকে আমরা ভয়েড না বানাইতে পারি দেখে নিয়ে আগে ভয়েড ইফ এলস ইফ কি হবে আমরা সেলস

কাস্ট করবো তাই না তাহলে আমরা সেলস কোয়ান্টিটিটা পেয়ে গেলাম এখানে হ্যাঁ তাহলে আমরা কি বলবো কপি সেলস কোয়ান্টিটি ইজ গেটার দেন কিজনের নাম দিয়েছিলাম আমরা স্টক কোয়ান্টিটি না স্টক অ্যামাউন্ট যদি এটা এমন হয় হ্যাঁ না না অ্যামাউন্ট আমরা মানে কোয়ান্টিটিটাই দিছি আর কি কি ভেরিয়েবলটা কনফিউজিং লাগতেছে স্টক কোয়ান্টিতে আল্লা আবার কথা দিয়ে রাখছি কিনা দিলাম আমি দেখা যাক কী হয় হ্যাঁ নিশ্চয় দেখা যাক কত যাবে না বাজাইলে হইলো ওকে তাহলে মানে সেলস কোয়ান্টিটি যদি বেশি হয় স্টক কোয়ান্টিটি যদি কম হয় তাহলে কি করবো সবার আগে একটা মেসেজ দেখাবো মনে আছে শো মেসেজ ডায়লগ দিস আর এখানে আমরা বলবো সেলস সেলস কি মোর স্টক হবে না স্যার হবে তো নাকি ওকে সব মেসেজ দিলাম এবার কি করবো আমরা আবার ওইখানেই ফোকাসকে নিয়ে যাব আবার ওইখানে বলতে কোথায় টি सेल्स क्वांटिटी ल्स क्वान्टिटी क्वान्टिटी ए क्वांटिटी डॉट गेट फोकस गेट फोकस एक्सिलेटर एल्स दरकार से दरकार नहीं तो ना चलो चले नीत डेके दे दे देखी दे कि है চলেন না দেখি দেখি বুঝি কারণ সব যদি আগে বলে দিই তো মজা থাকবে না তো আচ্ছা এখন কোথায় যেন কল করতে হবে এটাকে আমাকে এইখানে তো ফোকাস ইভেন্টে কাজ করবে তাই না সেজন্য ফোকাসেই রাখলাম ওকে চলেন রান করে দেখি আসলে ধমক টমক খাই কিনা ফার্স্ট টাইম তো একটু সময় নিচ্ছে হ্যাঁ ভয় পায় না সো সেলস অ্যাপল একশো পিস নব্বই পিস আছে আমার কাছে হ্যাঁ সেলস কোয়ান্টিটি ইজ মোর দেন স্টক ওকে করলাম এই ফোকাস ধরলো না তো সরি এখানে ফোকাস ধরবে আর কি মানে এখানে আবার ফেরত আসবে দাঁড়ান ভুল করছি কোনো একটা জিনিস ঠিক করে দিচ্ছি না কিছুই করবো না আমরা জাস্ট ওর কাছে আবার ব্যাক করে নিয়ে আসবো জিরো করে দিতে পারি চাইলে না তার কাছে ব্যাক করাবো আগে দাঁড়ান ব্যাক করাবো গেট ফোকাস অনেকগুলা ম্যাথড আছে তো দেখালে কোনটা কি কাজ করে তাহলে কি কী করলাম আচ্ছা প্রথমে আমরা যেটা করতেছি যেহেতু একটা চাহিদা বাড়ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের কথা ছিল যদি এরকম স্টক ঝামেলা তৈরি হয় তাহলে প্রথমে আমরা মেসেজ দেখাবো মেসেজকে যখন আমরা ওকে করব আমরা ওই ফিল্ডটাকে জিরো করে ফেলবো এজন্য আমরা কী করলাম ওই ফিল্ডের জন্য সেট টেক্সট করে দিলাম জিরো অ্যান্ড ওই সেম ফিল্ডটাকে আমরা কী করলাম রিকোয়েস্ট ফোকাস করলাম রিকোয়েস্ট ফোকাস করলাম কেন যেন ওই ওই ফিল্ডের মধ্যেই যেন আমাদের মাউসের কার্সডটা ব্যাক করে অন্য কোথাও যেন মুভ না করে ওকে তাহলে আমরা এবার রান করি সেলসে যাই সো আমার কোয়ান্টিটি আছে নাইনটি আমি এখানে হান্ড্রেড পিস সেল করার জন্য ট্রাই করি সো আমাকে লক করে দিল ওকে করলাম এখানে আমাকে জিরো করে দিল সো এবার আমি এটাকে টেন করে দেই ওকে এবার ঠিকঠাক আছে তাই না আবার যদি কোনো কারণে আমি এটাকে হান্ড্রেড করে দেই আবার মেসেজ দিল ওকে করলাম জিরো করে দিল ক্লিয়ার ফাইন সে আপনাদের রিকোয়ারমেন্টস ঝামেলা করে ফেলছিলাম আমরা যে এই 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 ফিলটাকে আমরা যেটা করবো টোটাল প্রাইস এবং ইউনিট প্রাইস এই দুইটাকে আমরা আসলে লক করে দিব কারণ এই দুইটাই তো আমাদের অটোমেটিক আসতেছে কারণ এখানে যদি হাতে লিখা যায় তাহলে কিন্তু এখানে আবার উল্টাপাল্টা ভ্যালু আসবে বুঝতে পারছেন তো নাকি যেমন ধরেন এখানে যদি আমি কোয়ান্টিটি দিলাম ধরেন বিশ পিস এখানে এটা চলে আসলো কিন্তু এখানে যদি আমি হাতে আবার লিখি কারণ এখানে ফোকাস দেয় নেই যার কারণে সাথে সাথে কাজ করবে না আপনি আবার এখানে আসেন এই দেখেন কমে গেছে ওকে তাহলে যেটা করবো আমি দুইটাকে লক করে দিব যেন এখানে হাত দিয়ে লিখাই না যায় তাহলে এটার জন্য আমি যেটা করব আমার ডিজাইন স্ক্রিনে আসি হ্যাঁ সো এখানে রাইট ক্লিক করে আমি সরি এখানে জাস্ট একটা ক্লিক করে প্রপার্টিজ নিয়ে আসি এই যে এডিটেবলটার মধ্যে ক্লিকটাকে তুলে দিলাম ঠিক অ্যাজ লাইক এখানে একই কাজ করলাম প্রপার্টিজে এসে এডিটেবলটাকে তুলে দিলাম অ্যান্ড সেভ করে দিলাম দেন ডান এবার এখানে এখানে লিখাই যাবে না দেখেন এখানে ক্লিক করলেও কাজ করতেছে না লিখা যাচ্ছে না কিন্তু হ্যাঁ এখানে সরাসরি কোয়ান্টিটি দিয়ে দিলেই যা যা লিখে লিখে ফেলবে ওকে ওকে ফাইন আর কোনো আছে কি না রিসেটটা আচ্ছা রিসেটও বেশ কিছু গোলমাল আছে স্যার এখানে রিসেট করতে গেলে কী কী রিসেট করবো আপনারা জানেন শুধুমাত্র আমরা রিসেট করতে পারবো এই জায়গাটা এই জায়গাটা আর এই জায়গাটা না এটাও পারবো কিন্তু এটা যদি রিসেট করি কারণ এখানে কিন্তু বাই ডিফল্ট আমাদের একটা প্রোডাক্ট সিলেক্ট হয়েই থাকে তাইলে ওই প্রোডাক্ট সেল করতে গেলে কিন্তু আপনি আবার রিসেট করলে খুব একটা কাজ করবে না তাইলে আমরা ম্যাক্সিমাম রিসেট করতে পারবো শুধু টোটাল প্রাইস আর এই কোয়ান্টিটি আর ডেট এই তিনটাকে ঠিক আছে কোন রিপোর্টটা এটা ও এটা রিসেট করতে পারেন নাই মানে এটাকে খালি করে দিবেন তাই তো দাঁড়ান ও আমরা তো আজকে জুন মাসে চলে আসছি না জুনের এক থেকে মের এক পর্যন্ত সেলস নাই পারচেস নাই এই আমাদের কোনো প্রোডাক্ট নেই ও আমরা তো জুন কি করছি কটা না ফর্ম দিয়েছি জুন আর টু দিয়েছি মে ভাগ্যওয়ালা মার দে নেই এখানে একটা ভ্যালিডেশন দিলে কাজ হইতো এই যে আসছে 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 রিসেট করতে হবে রিসেট করলে আমরা চাচ্ছি যে এটা যেন জিরো হয়ে যায় নাকি কি করা যেতে পারে তাহলে যেটা করলাম তাহলে আমি রিসেট বাটনে রাইট ক্লিক করে আমি মাউস থেকে একটা মাউস ইভেন্ট নিয়ে নিলাম আমি অল্প করতো এটার ভিতরে লিখে দিব তাহলে প্রথমে আমরা এখানে যেটা করবো সবার আগে আমরা ডিফল্ট ট্যাবল মডেল নেব ডি এ এফ এ ইউ এল টি ডিফল্ট ট্যাবল মডেল ওরে ডি ই তো না ডিফল্ট ট্যাবল মডেল মডেল নিউ ট্যাবল মডেল ওকে তারপর আমরা কি করব টিভিএল কি যেন ছিল আমাদের এটা রিপোর্টস না ডট সেট মডেল দেন আমরা আমরা লিখব মডেল ডট সেট রো কাউন্ট তাই না জিরো দেখি হয় কি না আমি নিজের শিও না হবে কি না সত্যি কথা যে এটা রিপোর্ট মে এক জুনের এক থাকুক পারচেস রিসেট সেলস রিসেট গ্রস প্রফিট এটা ধরে নেই যদিও স্যার এটা রিসেট হবে না ওকে একদম পুরো টেবিলি ম্যানেজ করে দিস না ক্লিয়ার কল করা যাবে না স্যার ঠিক আছে হ্যাঁ একদম ঘরে হারাই দিস এখন ওই যে আবার ওই যে রাজু যেটা বলছে হোয়াইল লুপ যদি দেন ট্যাবলটা থাকবে রোগগুলো মুছে যাবে স্ট্রাকচারটা থাকবে এই আর কি সো কি দরকার এত ঝামেলা করার ট্যাবলই দরকার নেই আমার যখন দরকার সেই টেবুলটা তো আমার মতোই মানে হয়ে আসবে কারণ আমার তো এক একটা ট্যাবল দেখতে এক এক রকম সো ডিফল্ট ট্যাবল রাখলাম না আমি বুঝতে পারছেন মানে আরেকটা কাজও করতে পারে না চাইলে যেহেতু মানে কাজ হয়েই গেছে যে রিপোর্টে ক্লিক করলে মানে যেটা হইতো রিপোর্টে ক্লিক করলে তো বাই ডিফল্ট একটা এটা আসতো মানে শুরুতে যেটা দেখাই আরেকবার রান করি এইটা আসতো এখন আপনি যদি চান যে এখানে ক্লিক করলে এটা আমরা দেখতে চাই না শুরুতে খালিই থাকবে সেটা তো পজিবল এখন নাকি পজিবল না জাস্ট এই লাইনগুলোকে কপি করলাম আমরা মূল নেভিগেশনে চলে যাচ্ছি কই যেন আমাদের এতগুলো বাটন সেট করলাম কোথায় এই যে বাটন কই যেন স্টক এই যে সম্ভবত এইটা রিপোর্টস না এটা তো চেঞ্জ ভেরিয়েবল এটা আমাদের লিখে দেই বিটিএন রিপোর্টস ওকে সেটাতে আমরা ক্লিক করি এই যে ইভেন্ট পরে গেছে অ্যাকশন ইভেন্ট জাস্ট পেস্ট ডান রিপোর্ট ফাঁকা যখন যেটার দরকার চলে আসতেছে রিসেট করি আবার খালি ঠিক আছে